بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ আপনি আজকে সময় দেওয়ার জন্য। আমরা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ইসলামিক কিউএনএ কোয়েশ্চন এন্ড আনসারের, দর্শক শ্রোতা অনেক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে থাকেন, এই প্রশ্নের যখনই কল করবেন আমরা কল নিয়ে নিব। এর আগেই আমরা ইনশাআল্লাহ হিজরি নববর্ষ উপলক্ষে আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরাদিন আল্লাযী লা ফাওজা ইল্লা ফী তাআতিহি ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, اقرأ بانجلا كيوانه شماني تو دورشوك سوتا مندولي جارا যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন, সবাইকে আজকের এই প্রোগ্রামের শুরুতে এবং বিশেষ করে হিজরি নববর্ষের শুরুতে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের টপিক আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, সেটা হলো হিজরি নববর্ষ এবং এই হিজরি নববর্ষ উপলক্ষে আমাদের করণীয় কি। এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আমাদেরকে কি গাইড করেছেন, এর আলোকে আমরা ইনশাআল্লাহ আজকের এই টপিকের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, কোরআনে কেরিমে আল্লাহ তাআলা এগেইন এন্ড এগেইন বারবার ইমানদারদেরকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ইমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন। যেমন সূরা হাশরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটি আত্মা, প্রতিটি নফস, এভরি সিঙ্গল সোল যেন একথা চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ,
আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে, আগামী দিনের তার প্রিপারেশন কি, আগামী দিনের তার পাথেয় কি। কারণ এই যে হিজরি একটা বৎসর আমরা অতিবাহিত করলাম, নতুন আরেকটি বৎসর আমরা শুরু করতে গেলাম, এই যে গত একটা বৎসরকে যদি আমি আমার নিজের একটু আমি খেয়াল করে দেখি যে একটা বৎসর আমার জীবন থেকে চলে গেল, এই সময়ে আমি আখেরাতের জন্য কি করতে পেরেছি। আল্লাহ তাআলা এই ক্ষেত্রেই বললেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। শুরুতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন হে ইমানদারগণ, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন এটা শুধু ইমানদারের ব্যাপার না, ওয়াল তানজুর নাফস, চাই সে ইমানদার হোক বা না হোক, চাই সে মুমিন হোক অথবা না হোক, প্রত্যেকের জন্য চিন্তা করা উচিত। এই জীবন শেষ হয়ে যাবে, আখেরাতের জীবন সামনে রয়েছে, সেই সামনের জীবনের জন্য সে কি প্রিপারেশন নিয়েছে, কি সংগ্রহ করেছে, তার পাতেও কি, এ ব্যাপারে যেন সে একটু চিন্তা করে। হিজরি নববর্ষ 1445 হিজরি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গত একটি সন যখন শেষ হয়, সেই হিজরি সনের সর্বশেষ মাস ছিল জুলহাজ্জা মাস। জুলহিজ্জা মাস হজের মাস, আবার জুলহিজ্জা মাস আশহুরুল হুরুম, বছরের যে চারটি অত্যন্ত সম্মানিত মাস ওই মাসের মধ্য থেকে একটি, ওই ধরনের একটি মোবারক মাসের মাধ্যমে আমরা একটা হিজরি সনকে আমরা শেষ করলাম। আবার নতুন করে বছর যখন শুরু হচ্ছে এই মুহররম, এই মুহররম মাসটাও এই আশহুরে হুরুমের অত্যন্ত সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস। এই মাস যে কত সম্মানিত সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জন্য বোঝা অত্যন্ত সহজ। কারণ এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম বাদ রমাদান, রমাদানের ফরজ রোজার পরে, ফরজ সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নফল রোজাগুলা হয়ে থাকে সেটা হলো এই মুহররম মাসে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহররম বলার আগে একটা শব্দ বলছেন কি, শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এই শাহরুল্লাহ কথাটা এই মাসের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। কারণ যখনই আমরা কোনো একটা বিষয়কে আল্লাহ তাআলার দিকে ইদাফা করি, নিসবত করি, তখন এই বিষয়টা এত দামি হয়ে যায়, এত গুরুত্ব রাখে। যেমন কোরআনে কারিম কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবুল্লাহ হওয়ার কারণে এই কোরআনে কারিম এত দামি, যারা কোরআনের সংস্পর্শে যায় তারাও দামি হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায় তাদের ব্যাপারে বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিখে, যারা অন্যকে কোরআন শিক্ষা দেয়। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার দিকে নিসবত হওয়ার কারণে এই কিতাবের এত দাম। এই কিতাব আল্লাহ তাআলা যে উম্মতকে দিয়েছেন, আমি রসুলের কথা নাই বললাম, যে উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন সেই উম্মতকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বলছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তো আল্লাহ তাআলার দিকে নিসবত হইলে বিষয়টা এত গুরুত্ব পায়। দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এই যে মসজিদগুলা আল্লাহ তাআলার ঘর, শুধু আল্লাহর দিকে নিসবত হওয়ার কারণে এই ঘরের মর্যাদা কতটুকু। এই ঘরে প্রবেশ করতে হইলে পবিত্র অবস্থায় প্রবেশ করতে হয়, এই ঘরে প্রবেশ করতে হইলে আমরা প্রথমে ডান পা দিয়ে আমরা দোয়া পড়ে আমরা ঘরে প্রবেশ করি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি, এই দোয়া পড়ে আমরা এই ঘরে প্রবেশ করি। আর এই ঘরে প্রবেশ করার পরে আপনি যে কোনো ঘরে প্রবেশ করেন, আপনার ইচ্ছা আপনি যখন চাইলেই বসতে পারেন, চাইলেই আপনি সে ঘরে আপনার যে কোনো
বিশ্রাম নিতে পারেন, কিন্তু আল্লাহর ঘরের সম্মান এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মসজিদে ঢুকবে, আল্লাহর ঘরে ঢুকবে, সে যতক্ষণ পর্যন্ত দুই রাখা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়া হলো গ্রিটিং, এই মসজিদের অভিবাদন হলো কি, যে সম্মান কিভাবে প্রদর্শন করতে হবে, দুরাকাত নামাজ পড়ে বসতে হবে। এই ঘর এত দামি যে নিজের কপালটাকে মাটিতে লাগিয়ে আল্লাহকে সিজদা করার আগে আপনি এখানে বসতে পারবেন না, শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর হওয়ার কারণে। কাবা শরীফ বাইতুল্লাহ, সেটার মর্যাদা এত বেশি যে যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ। এভাবে প্রতিটি বিষয় যখনই বিষয়টাকে আল্লাহর দিকে নিস্পত করা হবে তখন তার মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে যায়। দেখেন এই কোরআন সম্পর্কে আরো একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা ভেরি স্পেশাল। কত স্পেশাল? আল্লাহ রাসূলের আহলিন, আহল শাখাকে বলে নিজের ফ্যামিলি মেম্বারকে আহল বলা হয়, সবচেয়ে ক্লোজেস্ট পিপলদেরকে আহল বলা হয়। আল্লাহ তাআলার জাত, না তার স্ত্রী আছে না সন্তান আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহলিন, আল্লাহ তাআলা অত্যন্ত ঘনিষ্ঠ মানে আপনজন, নিজের ফ্যামিলি মেম্বারের মতো এত ঘনিষ্ঠ কিছু মানুষ আছে, কারা? আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, আহলুল কোরআন, যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে। তো এইভাবে প্রত্যেকটা বিষয় এই যে কোরআনের সাথে শুধু নিস্পত হওয়ার কারণে এই মানুষগুলার মর্যাদা এত বেশি, ঠিক তদ্রূপভাবে যে কোনো বিষয়কে আল্লাহর দিকে নিস্পত করলে তার মর্যাদা এইভাবে বেড়ে যায়। আল্লাহর রসুল এই মাসটাকে বলছেন শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আমরা অনেক সময় আসি মুহাররমের 10 তারিখ আশুরা, আশুরা রোজা রাখছি মনে করে যে মুহাররম শেষ, এই জন্য আজকের এই টপিকটা রাখা হয়েছে মুহাররম পরবর্তী আমাদের করণীয় কি, অর্থাৎ এন্ড অফ মাস পর্যন্ত। আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমরা যা শিখলাম সেটা হলো কি, যে এখানেই মুহাররমের শেষ না, এই মাসের একেবারেই শেষ দিন পর্যন্ত প্রতিদিনের মধ্য থেকে যে কোনো দিন যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে সেই রোজার মর্যাদা হবে কি রমজান শরীফে রোজার পরে সবচেয়ে বেশি। কাজেই এই সময়টা আমরা কি করব, নফল রোজা রাখা আমরা চেষ্টা করব। এই মাসগুলো এই দিনগুলোতে আমরা অধিক হারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় জিনিস যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করে নিজেদের উপর তোমরা জুলুম করবে না, গুনাহ করে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। একজন মানুষ 5 ওয়াক্তের নামাজ ফরজ, যদি সে 5 ওয়াক্তের নামাজ ফরজ সঠিক সময়ে সে আদায় করলো না, সে তার নিজের উপর জুলুম করলো, আল্লাহ সতর্ক করে দিলেন। এই যে আল্লাহ তাআলা একটা বছর যখন শেষ হয়েছে আর একটা বছর শুরু হয়েছে, এই বছরের শেষের যে মাসটা হয়েছিল আশুরে হুরুম, আবার এই মাসটা আশুরে হুরুম, সার্বক্ষণিকভাবে মানুষ যেন আল্লাহ তাআলাকে স্মরণ করে। যখনই মানুষ সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করবে তখনই তার পক্ষে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হবে, তখনই তার পক্ষে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত বন্দেগি করা সম্ভব হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ দিয়েছে, এই যে হায়াত, এই হায়াতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হায়াতের নিয়ামত বোঝানোর জন্য বলেন যে দেখো তোমার হায়াত এত গুরুত্ব রাখে যে যে কোনো একটা নেক আমল, এই হায়াতের কারণে হয়তোবা কোনো মানুষ একটা নেক আমল করবে যে আমলের কারণে তার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে, এই হায়াতের কারণে হয়তোবা এমন কোনো তওবা ইস্তিগফার মানুষ করবে যার মাধ্যমে সে দুজখ থেকে আল্লাহ তাআলার আজাব থেকে মুক্তি লাভ করবে। এই যে হায়াত এত গুরুত্বপূর্ণ জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই হায়াতটাকে আমরা তখনই আল্লাহর ইবাদতের মধ্যে লাগাতে পারবো যখন আল্লাহ তাআলার জিকির, আল্লাহর রিমেম্বারেন্স, আল্লাহর স্মরণ আমাদের থাকবে। এই জন্য সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে এই আশুরা যে চলে গেছে এর অর্থ এটা না যে মুহররমের সব কিছু শেষ হয়ে গেছে, বরং এর প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন আমরা চেষ্টা করব, কমপক্ষে আমরা নিয়ত করব যে সম্ভব হলে আমরা অধিক বা অতিরিক্ত
আমরা নফল রোজা রাখার আমরা চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আসলে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাটি ভুল না কিতা লম্বা বাটি ভুল হইলে কিতা নমাজ হইব না? আচ্ছা, ইনশাল্লাহ করণীয় কিতা ইনশাল্লাহ হইবা। আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, ওনার শুনছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বোন যে প্রশ্ন করেছেন, কারণ আমরা অনেকেই ছোটোবেলা যারা কোরআন শিখেছি হয়তো তাজউদের সহিত আমাদের কোরআন শেখা হয়নি। আর কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। কোরআন যদি কেউ সহি শুদ্ধভাবে না পড়তে পারে তাহলে অনেক সময় আছে তার নামাজও হবে না। তবে ব্যাপারটা হলো কি, যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেটাকে সহি করার চেষ্টা করব। এই যে একটা উপলব্ধি আপনার আসছে যে আমার কোরআনে কেরিম সহি কি সহি না, তো আপনি বিভিন্ন সার্কল আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের সহযোগিতা নিয়ে এটাকে আপনি চেক করতে পারেন যে কতটুকু সহি আছে বা নাই। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন ইন দ্য মিন টাইম। এটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্টস। অনেকে আমরা এইভাবে আশাহত হয়ে যাই, তাহলে তো আমার নামাজ হচ্ছে না। না, ইন দ্য মিন টাইম আপনি চেষ্টা চালিয়ে যান যতটুক আপনার পক্ষে সম্ভব। এই চেষ্টার কারণে আপনার ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ রসুল্লাহ সাল্লাম একটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রসুল বলেন যারা কোরআনে করিম শিখতে যায় চেষ্টা করে, সে চেষ্টা করে কিন্তু এরপরেও সহিভাবে সে পারে না পড়তে, তার জন্য অনেক কষ্ট হয়ে যায় পড়তে। আল্লাহর রসুল বলেন তার জন্য আজরান, সে দুটো আজর পাবে। প্রথম আজর, প্রথম রিওয়ার্ড হলো কি, সে কোরআনে করিম তিলাওয়াত করার জন্য যে তিলাওয়াত করছে এটার সওয়াব। আর আরেকটা হলো এই যে শুদ্ধ করার জন্য চেষ্টা করার পরও যে পারে না, এই যে অতিরিক্ত কষ্ট করলো, এই জন্য তাকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দেবেন। এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো কি, যে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, এর অর্থ হলো কি, অবশ্যই ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দিবেন। এই জন্য আপনি চেষ্টা চালিয়ে যান, যেভাবে হোক কোরআনকে শুদ্ধ করে শেখার চেষ্টা করেন। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, ইন দ্য মিন টাইম লার্নারের মিস্টেক, এটা কাউন্ট হয় না। এই জন্য দেখবেন ওই যে এল প্লেট লাগিয়ে মানুষ যখন রাস্তা দিয়ে চলে, তাদের মিস্টেক কাউন্ট করা হয় না, কারণ সে লার্নার। তো লার্নারের মিস্টেক কাউন্ট হয় না। ছাত্র জমানায় উস্তাদ হওয়ার আগ পর্যন্ত ছাত্ররা যতই মিস্টেক করুক এটা কাউন্ট হয় না। তো লার্নার হিসেবে কোরআন শিক্ষার জন্য যখন আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মিস্টেকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং যদি কষ্ট হয় কোরআন শিখতে, এই জন্য আল্লাহ রসুলের হাদিস মোতাবেক আল্লাহ তাআলা ডাবল আজর আপনাকে দিবেন। জাযাকুমুল্লাহ খায়। জাযাকুমুল্লাহ খায়। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। আর আপনার এই প্রশ্নের আরেকটি কথা আমি বলতে পারি যে ইকরাউল কোরআন নামে এই চ্যানেলেই নিয়মিত আপনাদের এই জয়েন হতে পারেন এবং আপনি চেষ্টা করে যেতে পারেন। জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। এবং ফাঁকে ফাঁকে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এই হিজরি নববর্ষ উপলক্ষে, আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আরও আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শায়খ ইমদাদুর রহমান আল মাদানি। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম হিজরি নববর্ষ উপলক্ষে আমাদের করণীয় কী, এই বিষয়ের উপর আমরা আলোচনা আরও শুনবো ইনশাআল্লাহ। আর যখনই আপনারা কল করবেন আমরা আপনাদের কলের দিকে চলে যাবো ইনশাআল্লাহ।
আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের করণীয় নববর্ষ উপলক্ষে আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه আমরা আগে আলোচনা শুনছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড করে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ সবাই যেন আগামী দিনের জন্য সে কি তার প্রিপারেশন নিয়েছে এই ব্যাপারে যেন একটু চিন্তা করে অর্থাৎ যেমন গত একটা বৎসর যে চলে গেল সেই বৎসরে তার চিন্তা করা উচিত আমি কতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা সম্ভব হয়েছে অথবা যদি আমার কাছ থেকে কোনো ধরনের ভুল ভ্রান্তি গুনাহ খাতা হয়ে যায় সেগুলোর জন্য আমি কি আল্লাহ তাআলার কাছে মাপি চেয়েছি আমি কি ইস্তিগফার করেছি কারণ দেখেন এটা গত বৎসর আর এই বৎসরের ব্যাপার না এভরিডে ম্যাটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই যে সন্ধ্যা হয়েছে মাগরিবের সময় হয়েছে এই যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ তাআলা তার বান্দার দিকে দুটি হাত বাড়িয়ে দেন যে দিনের বেলা যদি কোনো ভুল হয়ে থাকে সে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে ঠিক তদ্রূপভাবে সারা রাত শেষে যখন সকাল হয় আবার দিন আসে আল্লাহ তাআলা বান্দার দিকে তার হাত বাড়িয়ে দেন যে রাতের বেলা যদি কোনো ভুল হয়ে যায় সে যদি আল্লাহ তাআলার কাছে মাফি চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে আরেকটি হাদিসে কুদসি সহিহ মুসলিমের মধ্যে আসছে যেটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا يا مار بندا قول إنكم تخطئون indeed all of you are doing mistake মানে সবাই সব সময় আমরা কোনো না কোনো ভুল করি গুনাহ করি আল্লাহ তাআলা সবাইকে বলছেন কেন সবাইকে বলছেন কারণ শয়তান আমাদেরকে অনেক সময় দুকার মধ্যে ফেলে দেয় যারা আমরা মনে মনে একটু যে ভালো ইবাদত বন্দি করি মনে করি যে বাকি সবাই ভুল করে আমরা তো কোনো ভুল করছি না আর এখানে আল্লাহ তাআলা বলে ইন্নাকুম ইনডিড অল অফ ইউ ইন্নাকুম আরবিতে বলা হয় যে অবশ্যই তোমরা সবাই তুখতিউন এখানে শব্দটা বলা হয়েছে তুখতিউন যামব হইল গুনাহ আর খাতা হইল মিস্টেক আল্লাহ বলছেন তুখতিউন অনেক সময় আছে আপনি গুনাহ করছেন না ঠিক কিন্তু ভুল করছেন এমন হয় এটা কাজটা কিন্তু গুনাহের কাজ না কিন্তু ভুল করেছে তো আল্লাহ বলেন ইন্নাকুম তুখতিউন তোমরা সবাই খাতা করো মিস্টেক করো ও আনা আগফিরুদ্দুনুবা জামিয়া আর মাফির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কি আনা আগফিরুদ্দুনুবা জামিয়া আমি তোমাদের সবার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে এরপর দেখেন এই যে সন্ধ্যা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার যদি দিনের শুরুতে কেউ এই ইস্তিগফারটা করে মুকিনান ইকিনের সহিত আর ওই দিন যদি সে মারা যায় আল্লাহ রসুল বলেন এই শুধু ইস্তিগফারটা পড়ার কারণে সহিহ বুখারী শরীফে রওয়ায়েত ওই দিন যদি কোনো মানুষ মারা যায় ফিল জান্না সে জান্নাতে চলে গেল আর এই সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার সময় সন্ধ্যা হওয়ার পরে যদি সেই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা এই দোয়াটা সিম্পল একটা দোয়া কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন আমি যদি সন্ধ্যাবেলা এটা পড়ি এর অর্থ হলো কি আমি সারা দিনের গুনাহের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তো এটা যদি আপনি পড়ে ফেলেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদি এই রাত মারা যায় ফাহুয়া ফিল জান্না সে জান্নাতে চলে গেছে তো এই যে একটা বৎসর চলে গেল আল্লাহর কাছে ইস্তিগফার যে আল্লাহ এই বিগত বৎসরে যদি আমাদের কাছ থেকে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো গুনাহ হয়ে যায় ইচ্ছা অনিচ্ছায় সগীরা কবিরা শিরকি বিদআতি যত ধরনের গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করলাম আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করুন আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন আর একদিক থেকে তওবা করব অন্য দিক থেকে আজম করব ফার্ম ইন্টেনশন হে আল্লাহ আর কোনোদিন আমরা গুনাহের পথে আমরা যাব না হে আল্লাহ আপনার ইবাদত বন্দি করার চেষ্টা করব এই যে এই কথাগুলো বারবার বারবার যখন আমাদের মধ্যে রিমাইন্ড হবে তো অটোমেটিকলি মনের মধ্যে আসবে যে আমি কি
আমার কথার উপর সঠিকভাবে আমি আছি কিনা। আলহামদুলিল্লাহ আজকে এই ধরনের বিশেষ বিশেষ প্রোগ্রামের মাধ্যমে, এই যে ইকরা বাংলার নিয়মিত এই ধরনের প্রোগ্রাম, এই প্রোগ্রাম আজকে আমাদেরকে রিমাইন্ড করছে এই ফিতনার জামানায়, এই ফিতনার যুগে আজকে দেখেন বিভিন্ন চ্যানেল রাত দিন চব্বিশ ঘন্টা 24 আওয়ার্স মানুষকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান তার খাঁচ চালিয়ে যাচ্ছে। এর ফাঁকে ফাঁকে এই ধরনের যে বিশেষ বিশেষ প্রোগ্রাম, যদি আমরা অত্যন্ত সিনসিয়ারলি ইখলাসের সাথে এগুলো আমরা শুনি আর এগুলো থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, তাহলে এগুলো কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। তো আমরা আগামী বছরের জন্য কি করব, প্রথমত হইল ফার্ম ইন্টেনশন যে আমরা গুনাহের কাজ করব না এবং আমরা নেক আমল করব। নেক আমল আমরা কিভাবে করব? জাযাকাল্লাহ খাইরান। আমরা বাকি অংশ ইনশাআল্লাহ শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছে। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো হুজুর, আমি কালকে ওলা টেলিভিশন বইয়ে দেখি আর আল্লাহর বাড়ি দেখি আর আমার সারা দরজা খুলছে আর আমি বইয়ে দিব দোয়া করে, আমার বইলা যে একটা দোয়া করা রাইট হয় না, অর্থাৎ তার প্রশ্ন দিবা। জাযাকাল্লাহ খায়ের। জিজ্ঞেস করলে অনেক সময় আছে সঠিক বিষয়টা জানার সুযোগ হয়। আসলে আল্লাহ তাআলার ঘরের দিকে তাকানো, মসজিদের দিকে তাকানো, কোরআনে কারীমের দিকে তাকানো, এই যে বিষয়গুলা, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ। কিছু কিছু বিষয় আছে সিম্বলিক, কি সিম্বলিক, কোনো একটা জায়গায় মসজিদ দেখা গেলে সিম্বলিক যে এরা মুসলমানের এরিয়া। হ্যাঁ, মসজিদের মিনারের দেখা গেলে বোঝা যায় এটা কি মুসলমানের এরিয়া। কোরআনে কারিম দেখলে বোঝা যায় এটা মুসলমানরা এখানে বসবাস করে, এটা কোরআন আল্লাহ তাআলার কিতাব। তো এই ধরনের কিছু জিনিস আছে সিম্বলিক, কিছু জিনিস আছে এই ধরনের সিম্বলিক জিনিসের মধ্যে আল্লাহ তাআলার ঘর, মসজিদ, কাবা, এগুলা। তো এগুলাকে আরবিতে বলা হয় শায়ের। শায়ের শব্দের অর্থ হলো কি, চিহ্ন, সাইন্স। সাইন্স মিন বাংলাতে এটা হলো কি, এটা একটা নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন। তো এই ধরনের সিম্বলিক বিষয়কে সম্মান করার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর এই ধরনের শায়ের দিন, সেটা মসজিদ হোক, কোরআনে কারিম হোক, এই ধরনের বিষয়কে যারা সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাকে প্রশংসা করা হয়েছে, এটা মানুষের অন্তরের যে তাকওয়া, খোদা ভীতির একটা সাইন। এই আয়াত থেকে যেটা ইঙ্গিত করা হয়েছে সেটা হলো কি, আল্লাহ তাআলার ঘর মসজিদ হোক অথবা যে কোনো মসজিদ হোক, এই ধরনের বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করা। আর এই সম্মান যখন ওই মানুষ প্রদর্শন করে, তখনই অটোমেটিকলি মানুষের মনের মধ্যে আগ্রহ জাগে যে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ যদি আমাকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিতেন, অথবা আল্লাহর ঘর দেখছি, আল্লাহ আপনার ঘর এত সম্মানী ঘর, এই জন্য যখন হাজিরা হজে যান অথবা উমরা করতে যারা যান, তখন বলে আল্লাহ মাজিদ বাইতাকা হাদা তাযীমান ওয়া তাশরীফা, হে আল্লাহ আপনার ঘরের মর্যাদাকে আপনি আরও বাড়াই দেন, এই দোয়া করে হাজির সাহেব বোন। তো এই হিসাবে আপনি যখন আল্লাহর ঘরকে দেখে যদি আপনি দোয়া করেন, যে কোনো সময়ে মানুষ দোয়া করতে পারে। যেমন দেখেন এটা দলিল কি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, যখনই তোমরা দোয়া করবে আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু মানুষের কিছু ইমোশনাল সময় আছে, মুহূর্ত আছে, যেমন সব সময় মানুষ ইমোশনাল হয় না। আল্লাহর ঘরকে দেখে যদি একজনের মনের মধ্যে আসে যে এটা হলো ওই জায়গা, মাকামুল আইদ মিনান নার, যেখানে মানুষ কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের লিস্টি থেকে তার নামটাকে সে ছুটাই নিতে পারে, এটা হলো ওই জায়গা যেখানে মানুষ জান্নাতের সওয়াল করতে পারে। তো এই জায়গার সম্মানের কারণে, এই জায়গার আজমতের কারণে অন্তরে যখন এই ধরনের একটা মনোভাব আসে, ত
তখনই মানুষের দোয়ার ফিলিং আসে। কাজে এই সময় যদি কেউ দোয়া করে তার দোয়া করা যাবে না সেটা বলা ঠিক হবে না। এবং যে কোনো সময় আপনি দোয়া করেন, ইমোশনাল টাইমেই তো মানুষ দোয়া করে বেশি, যে কোনো সময় আপনি দোয়া করেন, আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ আদেশ করছেন উদউনি, সময় বেঁধে দেননি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যখনই তোমার ইচ্ছা বন্দা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। কাজে ইনশাআল্লাহ আপনার এই দোয়া করা এটা ঠিক আছে, তে কোনো অসুবিধা নেই, আপনি দোয়া করতে পারেন। শুধু এই সময় না, সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন, আর আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনারা দিয়ে জন্য কিছু আমার সালাম হুজুর। জাযাকাল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আমি একটা প্রশ্ন করতাম। জি, ফেউজু বিন্দু ফেউরে খুব কথাবার্তা হয়, খুব বেশি এপারে কথাবার্তা হয়, আর কইয়া বাদে এবার দু মাফ চাই যায়, ওই যে যার কিছু মাফ চাইছে, কান যদি নিবলাবে যান খালি মনমাতে খালি উঠে এটা খালি যদি উঠে সেইটা তা কিতা করা যায়। আমার বুঝাই বুঝলে মাপ তো করা করছে এই মানছি, বুঝলে তবু খান্তে মানছি। বুঝছি, জি ঠিক আছে, ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা হইল কি, যখনই কোনো মানুষ কোনো ভুল করে তার জন্য উচিত সে ভুলের জন্য মাপ চাওয়া। তো মাপ চাওয়ার আগে তার উচিত সে সিনসিয়ারলি অন্তর থেকে সে মাপ চাওয়া। যখনই কোনো মানুষের অন্তর থেকে মাপ চায় তো স্বাভাবিকভাবে যার কাছে মাপ চায় সেটা ফিল করে যে এই মানুষটা আমাকে অন্তর থেকে সে তার ভুল স্বীকার করে আমার কাছে মাপ চাইছে, ক্ষমা প্রার্থনা করছে। তখন সে যখন মাপ করে দেয় আস্তে আস্তে এটা তার মন থেকে চলে যায়। এখানে দুটো জিনিস, প্রথম যে কথাটা আপনি বলছেন যে একজন মানুষ খুব বেশি অনেক কথাবার্তা অনেক কিছু বলার পর এরপর সে মাপ চাইল, মানুষের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে। কিছু মানুষ আছে স্বাভাবিকভাবেই তারা অতিরিক্ত কথা বলে, কিছু মানুষের তাদের মুখের অবস্থা এমন যে মানুষ তাদেরকে ভয় পায় তার মুখের কারণে, এটা কিন্তু মানুষের জন্য ভালো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা সম্পর্কে বলা হইলে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে এত বেশি আমল, খুব ভালো আমল, বেশি আমল তার নেই, কিন্তু তার মুখটা বড় ভালো, তার মুখটা বড় মিষ্ট, যেই তার কাছে যায় খুব মহব্বতের সহ সুন্দরভাবে কথা বলে সবাই তার সাথে খুব খুশি, কিন্তু তার কি নেই অতিরিক্ত খুব বেশি আমল নেই। আল্লাহ রাসূলের ফাহিয়া ফিল জান্নাহ, এই যে মানুষের সাথে ভালো ব্যবহার ভালো কথা বলার কারণে আল্লাহ রাসূলের ওই মহিলাটা জান্নাতি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন মহিলা সম্পর্কে বলল ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা খুব বেশি ইবাদত গুজার, সে অনেক ইবাদত করে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, নফল রোজা রাখে, সাদাকা চ্যারিটি করে, তত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ করে, কিন্তু তার একটা অভ্যাস হলো কি, ভালো কাজ করে ঠিকই কিন্তু তার মুখটা এমন যে সবাই তাকে ভয় পায়, তার সাথে কথা বলতে ভয় পায়। জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর, যেহেতু আমরা বাকি অংশটুকু পরে শুনবো ইনশাআল্লাহ। বিরতি, যেহেতু ছোট একটা লাইনে থাকবেন, পরবর্তীতে আবার আমরা এটা আলোচনা, পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি অংশটুকু ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আশা করি দর্শক শুধু আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন প্রিটেনার শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শায়েখ
শেখ ইমদাদুর রহমান আল মাদানী, মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল, মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন। এবং বিরতির পূর্বে একজন একটি প্রশ্ন করেছিলেন, এর বাকি অংশটুকু আমরা শুনবো, এরপরেই আমরা ইনশাআল্লাহ আরও কল করলে কলের দিকে আমরা চলে যাবো, এবং ফাঁকে ফাঁকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমাদের আলোচনা ওই হাদিসের উপর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দুইজন মহিলা সম্পর্কে তাদের ক্যারেক্টার, তাদের হ্যাবিট সম্পর্কে বলার পর প্রথম ব্যক্তি ওই মহিলা যে মহিলার অধিক নামাজ, রোজা, চ্যারিটি, সাদাকা, খায়রাত এগুলো না, কিন্তু কথাবার্তা খুব সুন্দর, আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া ফিল জান্না, ওই মহিলা জান্নাতি। পরবর্তী মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হলো, ইয়া রাসূল, এই মহিলাটা খুবই ভালো আমলদার, কারণ সে পাঁচ ওয়াক্তের নামাজ যেভাবে পড়ে, অতিরিক্ত নওয়াফিল পড়ে, নফল রোজা রাখে, সাদাকা খায়রাত করে, যত ভালো আমল আছে সমস্ত ভালো আমল করে। বাকি একটা জিনিস হলো কি, যে তার মুখটা বড় ধারালো। অনেকের মুখ এমন যে মানুষ ভয় পায় তার সাথে কথা বলতে, কারণ যখন সে কথা বলে তখন আর মানে ছোট বড় মানে সবাই ভয় পায় যে এই মানুষটা এমন যে তার মুখ থেকে বাঁচা মানুষের জন্য বড় কঠিন কষ্ট হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া ফিন নার, যে শুধুমাত্র এই মুখের কারণে এত ভালো আমল থাকার পর আল্লাহ রাসূল বললেন এ সমস্ত ভালো আমলের পরও ফাহিয়া ফিন নার, ওই মহিলা দুজকে হবে, কারণ তার এই সমস্ত ভালো আমলের পরও এগুলো কাজে আসছে না, কেন, যেহেতু তার মুখটা ভালো না। ওই যে যিনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা ছিল যে অনেক বেশি কথাবার্তা বলার পর এরপরে মাপ চায়, অনেক কথা বলে মুখ দিয়ে কষ্ট দেয় এরপরে আবার মাপ চায়। এখন এই যে মাপ চাওয়াটা যদি সিনসিয়ারলি কেউ মাপ চায় আর তাকে যদি আপনি মাপ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাপ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা নিজে মাপ করেন এবং যারা অন্যকে মাফ করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। তো এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, এই জন্য উচিত হবে যদি কেউ মুখ দিয়ে কথা, অতিরিক্ত কথা বলার কারণে বা যেভাবে হোক কষ্ট দেয়, এরপরে যদি সে মাফ চায়, যদি সিনসিয়ারলি মাফ চায়, মাফ করে দেওয়া। হ্যাঁ, একটা কথা উল্লেখ করেছেন যে এমন কষ্ট দিছে যে মাফ করে দেওয়ার পরও ওই ব্যক্তি আবার খাদে, তার মনটাকে বোঝাতে পারে না তার সাথে এমন। হ্যাঁ, মানুষ মাত্র অনেক সময় কিছু জিনিস আসে ন্যাচারালি, যে অনেক কথা অনেক কষ্ট ভুলতে পারে না, তার মনের মধ্যে আসে, এই জন্য তার কান্না চলে আসতে পারে, তবে এটা হওয়া উচিত না। ওয়াফু ওয়াসফাহ, আল্লাহ রাসূল বলেন আপনি মানুষকে যখন মাফ করে দেবেন, কেউ আপনার কাছে মাফ চাইছে, ওয়াসফাহ, অন্তরটাকে আপনি পরিষ্কার করে নেবেন। কী পরিষ্কার করে নেবেন? এই জন্য যে সে যখন আমার কাছে মাফ চাইছে আমি মাফ করে দিলাম, সাথে সাথে আপনার নিজেরটা নিয়ে আসেন স্বার্থটা কি, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। যখন আপনি ওইদিকে চলে যাবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, দেখবেন এটা আস্তে আস্তে আপনি ভুলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রথমত হলো আমরা যেন নিজেদের মুখকে আমরা কন্ট্রোল করতে পারি, মুখ দিয়ে আমরা কাউকে কষ্ট দিব না, দিব না কোনো দিন ব্যথা কারো মনে, হাসি আর খুশি দিব সবার জীবনে। এই যে এটা যদি আমাদের লক্ষ্য হয় যে আমরা কাউকে কষ্ট দিব না, তাহলে অটোমেটিকলি মানুষ আমাদের দিকে সেফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, সত্যিকার অর্থে মুসলিম তো ওই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। কাজেই প্রথমত আমরা কষ্ট দিব না, এরপর যদি কেউ কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পর যদি সে মাপ চায়, আমরা তাদেরকে মাপ করে দেব। মাপ করে দেওয়ার পর যদি মনের মধ্যে কষ্ট আসে সেটাকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন ক্ষমাশীল হতে পারি, আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহারকারী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি বুঝতে পেরেছেন। যখনই আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে আসবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে আমাদের এই হিজরি নববর্ষ উপলক্ষে আমাদের করণীয় কী, এই বিষয়ের উপর আমরা বাকি অংশ আমরা শুনে জাযাকুমুল্লাহ খায়র। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে হিজরি নববর্ষ, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এটা হলো সম্পূর্ণ মুস্তাকিল এমন একটি দিন। এই দিন, এই ধর্মের কোনো বিষয়ে অন্যের দ্বারস্থ হতে হয় না। এই জন্য দেখেন আমাদের বর্ষ গণনা যেটা, এই যে আরবি হিজরি সন যেটা, একদিক থেকে এটা আমাদের ইবাদতের সাথে সম্পর্ক,
যেভাবে আমাদেরকে জানতে হয়, যেমন মুহররম কখন শুরু হয়েছে, আশুরা রোজা রাখতে হইলে আমাকে জানতে হবে মুহররম কয় তারিখে শুরু হয়েছে, আশুরা মুহররমের 9, 10 অথবা 10, 11 রোজা আমি রাখি, এই দিনগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক তদ্রূপভাবে হজের সময় হজের দিনগুলো আমাদেরকে জানতে হবে। একদিক থেকে এই সমস্ত মাসের দিনগুলোর সাথে ইবাদতের সম্পর্ক, যেমন আরবি মাসে প্রত্যেক 13, 14, 15 আয়াম বিয়দ, এই যে তিনটা দিনের রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আরবি মাসের 13, 14, 15 এই তিন দিন যদি কেউ রোজা রাখে তাহলে পুরো মাসের তার রোজা রাখার সওয়াব হয়ে যায়। তো এই জন্য এই যে মাসের দিনগুলোর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, এর সাথে সাথে আন্তর্জাতিক পর্যায়ে একজন মুসলমান তার বর্ষ গণনা, তার সব কিছু সে অন্যের দ্বারস্থ হওয়ার তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তাকে যা কিছু দিয়েছেন সে তার নিজস্ব ক্যালেন্ডার, নিজস্ব সব কিছু সে কী করতে পারে, পালন করতে পারে। আনফর্চুনেটলি আফসোসের ব্যাপার হলো আরব বিশ্বে আগে এক সময়ে আরবি ক্যালেন্ডারের আরবি ক্যালেন্ডারকে ফলো করে মানুষের শ্রমিকের বেতন দেয়া হতো, অফিস আদালত সব কিছু এভাবে চলতো। ধীরে ধীরে অনেকে এই দিক থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে দেখেন, সব কিছুতে মানুষের গ্রিডিনেস, দুনিয়ার প্রতি মানুষের লোভ, কি আরবি মাসের চেয়ে ইংরেজি মাস আরও 10 দিন অতিরিক্ত বছর, আরবি মাসের ক্ষেত্রে যেমন 31 হয়, 31 হয়, আরবিতে কোনোদিন 31 হয় না, 29, 30, অর্থাৎ পুরো একটা বছর ক্যালকুলেট করলে 10 দিন আরবি বছরের ক্যালেন্ডারে কম হয়, অর্থাৎ 10 দিন আগে বছর পুরা হয়ে যাচ্ছে। তাহলে একজন মানুষের এক বছরের স্যালারি সে অতিরিক্ত 10 ডেইজ, মানে কাজ না করেও তার এক বছরের স্যালারি সে অতিরিক্ত পেয়ে গেল। ইসলামিক ক্যালেন্ডার মানুষের পক্ষে গেছে। আর ইসলামের মধ্যে সব সময় গরিব, দুঃখী, অসহায়, নিডি, তাদের পক্ষে ইসলাম থাকে। যেমন এই যে শ্রমিকের পক্ষে গেছে, কিন্তু কিন্তু অনেক সময় দেখা গেছে আরব দেশের অনেকে ম্যানেজার বলে কি, ম্যানেজার বলে হ্যাঁ আমরা যদি ইংরেজি ক্যালেন্ডার ফলো করি তাহলে আরও 10 দিনের তোমার বেতন সেভ হয়ে যাবে, মানে শ্রমিককেই বেতন দিতে হবে না। তখন ওদিক থেকে ম্যানেজার যখন এটা একটা কাজ করে দিল, তো ম্যানেজারকে কোম্পানির মালিক 1 মিলিয়ন 2 মিলিয়ন রিয়াল বোনাস দিয়ে দেয় যে আমার পয়সা সেভ করে দিছে, কারণ সে এমন পলিসি করছে যে পলিসির কারণে শ্রমিককে মারছে আর মালিককে আগাই দিছে। তো এটা কিন্তু হওয়া উচিত ছিল না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হিজরি সন যে ক্যালেন্ডার আমাদেরকে দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরবর্তীতে এই যে সাহাবাই কেরাম এই হিজরি সনকে মুসলমানদের জন্য, কারণ কি সব কিছু যখন মুসলমানদের আলাদা হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, তখন মুসলমানদের বর্ষ গণনা একসাথে দুটা কাজ হয়। দুটা কাজ কি, একদিক থেকে ইবাদতের ক্ষেত্রে এটা আমাদের জন্য যে সহজ হয় যখন আপনি সবসময় আরবি মাসকে আপনি ফলো করবেন, ইবাদতের ক্ষেত্রে হলো, অন্যদিক থেকে মুসলমানদের তাদের স্বকীয়তা, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। কারণ আপনি যখনই আপনি এই আপনার আরবি মাসগুলোকে আপনি কাউন্ট করতে যাবেন, এভাবে আপনি বছর করতে যাবেন, তখন অটোমেটিকলি 31st নাইটের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। যেমন দেখেন এই যে অন্য কালচারের মধ্যে এই যে 31st নাইট মানে নববর্ষের আগের রাত্র, সারা বিশ্বে কী পরিমাণ ক্রাইম হয়, আস্তে আস্তে মানুষ এই সমস্তর দিকে ঝুঁকছে। আবার সরকার অনেক সময় বাধ্য হইয়া আইন করে এগুলা থেকে মানুষকে সরানোর চেষ্টা করছে, এই জন্য কারণ এগুলার কারণে যে সমস্ত ক্রাইম হয়, যে সমস্ত অন্যায় হয়, এগুলো সোসাইটির জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়। তো এই হিজরিশনের আরও একটি করণীয় বিষয় হলো কি, যে মুসলমান হিসাবে আমরা আমাদের হিজরিশনকে প্রমোট করার জন্য, কখন হিজরিশন শুরু হলো, যেমন আমি প্রায় প্রতি বৎসরই আমার মসজিদে আমি জিজ্ঞেস করি যে এটা নতুন একটা বছর শুরু হয়েছে, কারণ 2023 সবাই জানে, কিন্তু আরবিতে যে 1445 এটা জানার জন্য অনেক সময় আছে। এই কয়েক এক দুই জমা আগে আমি বললাম, তো আজকাল তো স্ক্রিনের মধ্যে আরবি ডেট চলে আসে, তো অনেকে কিন্তু আনসারটা স্ক্রিন থেকে নেওয়ার চেষ্টা করছে। আমি আলহামদুলিল্লাহ ভালো, অন্তত স্ক্রিন থেকে নিয়েও যদি আপনি জানেন তো এই ফিলিংটা আপনার হওয়া যে 1445 হিজরি আমাদের শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদের সব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দিয়েছেন যে আমরা অন্য কারোর দিকে কিনা কোনো মুখাপেক্ষী না। এই হিসাবে এই সমস্ত বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব। আলহামদুলিল্লাহ এই যে ইকরা বাংলা প্রোগ্রাম এবং আরও অন্যান্য টিভি ইসলামিক যে সমস্ত চ্যানেল আছে, এগুলো আমাদেরকে এখন
বোঝার একটা সুযোগ করে দিচ্ছে। ওলামায়ে কেরাম আগে যে কথাগুলো মিম্বরে বসে বলছেন, আজকে এই ধরনের প্ল্যাটফর্মের কারণে সারা দুনিয়াতে এগুলা মুসলমানরা শেয়ার করার সুযোগ হচ্ছে। বিশেষ করে মনে করেন একরা বাংলার বাংলা ভাষাভাষী যারা বিশ্বের যেখানে আছে এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত হবে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে যাবে। তো এর মাধ্যমে আমরা যাতে আমাদের দিনকে বোঝার সুযোগ হয় এবং এই দিনের জন্য যে আল্লাহ তাআলা সব কিছুকে কমপ্লিট করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই যে ইসলামের উপর আল্লাহ আমাদের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন, এই যে ইসলামটাকে এমনভাবে দেওয়া হয়েছে যে এর সমস্ত বিষয় তার বছর গণনার জন্য কারোর দিকে সে মুখাপেক্ষী না, সপ্তাহের দিনগুলোর জন্য কারোর দিকে মুখাপেক্ষী না। আমাদের সপ্তাহের দিন কাউন্ট করলে কি হয়, আল্লাহ রাসূল বলেন আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, প্রতি সপ্তাহে একটা দিন আল্লাহ এমন দিয়েছেন আমাদেরকে, আল্লাহ রাসূল বলেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এই যে ফ্রাইডে জুমার দিন এটা যদি আমি কাউন্ট করি আর ওই জুমার নামাজ যদি আমি যাই ইখলাসের সহিত, এই যে জুমার নামাজে যায় যখন কেউ অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত মধ্যখানে তার যে সমস্ত ভুল ত্রুটি হলো আল্লাহ মাফ করে দিলেন। তাহলে আমাদের এই যে ডে কাউন্টের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে ডেগুলো দিয়েছে, এই যে ডে কাউন্টের ক্ষেত্রে আমরা যদি প্রতি মানডে ইয়াউমুল ইসনাইন আমরা মানডেকে যে আল্লাহ রসুল এই দিন রোজা রাখছেন আমরা রোজা রাখি, থার্সডে বৃহস্পতিবার আল্লাহ রসুল এই দিন রোজা রাখছেন আমরা এইভাবে এই দিন রোজা রাখবো, এই যে আমাদের ডেগুলাকে আমরা কাউন্ট করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা এক তো হলো আমাদের জন্য আলাদা এগুলো দিয়েছেন, আবার এই প্রত্যেকটা বছর হোক ডে হোক মান্থ হোক সবগুলোর সাথে রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে আজরের আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। কাজেই একদিক থেকে আমরা ইবাদতের ক্ষেত্রে যেভাবে আমরা গুরুত্ব সহকারে এই মুহাররমকে আমরা দেখি, অন্যদিক থেকে মুসলমানদের কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রেও আমরা এটাকে গুরুত্ব সহকারে দেখি যে একজন মুসলমান হিসাবে আমরা এগুলাকে আমরা অত্যন্ত যত্ন সহকারে আমরা ফলো করব। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। অপেক্ষা করে বোধহয় চলে গেছেন, ইনশাআল্লাহ আপনি আবারও আসবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তো আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, কেন আমাদেরকে পিছনে কি করেছি সেটার কথা চিন্তা করতে হবে এবং আগামী দিনে ভালো আমল করার জন্য চিন্তা করতে হবে, এই সবগুলো কেন করতে হবে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, ইন্নাল্লাহা খাবীর আল্লাহ তাআলা অত্যন্ত ভালো খবর রাখেন, বিমা তাআমালুন তোমরা কি করছো, অতীতে কি করেছো এখন কি করছো এই সব কিছু আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর কাছে যখন আমরা যাব আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এই জন্য কোরআনে কারিমের সর্বশেষ আয়া যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে এবং সেখানে ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ রিওয়ার্ড দিবে, যে যত আমল করে প্রত্যেকটা আমলকে ইন্নামা হিয়া আমালুকুম আমালুকুম উহসিহা লাকুম, আল্লাহ বলেন এই যে তোমাদের প্রতিটি আমল উহসিহা আমি আল্লাহ কাউন্ট করি, তুমি অনেক সময় তোমার ছোট আমলকে তুমি কাউন্ট করো না কিন্তু আমি আল্লাহ তোমার ছোট আমলটাকে আমি কাউন্ট করি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, একেবারে ছোট অনু পরমাণু সমান অর্থাৎ এত ছোট যেটাকে আপনি কখনো নিজে কল্পনাও করেননি যে এটা একটা নেক আমল, কিন্তু আল্লাহ বলেন সেটাও আল্লাহ সংরক্ষণ করবেন কিয়ামতের দিন আল্লাহ সেটা দেখাবেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, এরপরে আমাদের করণীয় কি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, হে আমার ঈমানদারগণ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। কেন আল্লাহ বলছেন, কারণ দুনিয়াতে যত মানুষ আমরা এসেছি আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন আমি আল্লাহকে তোমাদের রব না, আল্লাহ তাআলাকে যেন আমরা স্মরণ করি আল্লাহর হুকুমের উপর চলি। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে বলে যায়, ফানসাহুম আনফুসাহুম, যদি আল্লাহকে কেউ বলে যায় আল্লাহ থাকে তার ভবিষ্যৎ তার আখেরাত
তার ভালো মন্দ তার এটাকে ভুলাই দেন। এই জন্য যখনই মানুষকে আল্লাহ তাআলা এটা ভুলাই দেন, নামাজের সময় সে নামাজ পড়ে না, চিন্তাও করে না যে আমার যে নামাজটা ছুটে গেল, আমি যে নামাজ ছুটার কারণে যে আমি গুনাহগার হয়ে গেলাম। হালাল হারামের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে না, সে বুঝে না যে আমি যদি হারামভাবে কিছু গ্রহণ করি আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাদেরকে ভুলাই দেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহু ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে যারা ভুলে যায়, আল্লাহকে ভুলে গেলেই মানুষ আল্লাহর নাফরমানি করে, গুনাহের কাজ করে, এই ধরনের গুনাহের যারা কাজ করে তারা হলো ফাসিকুন। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইস্তাউ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমরা সবাই জানি যে আসহাবুন নার এবং আসহাবুল জান্নাহ দুজখবাসী জান্নাতবাসী উভয়ে কখনো সমান না, এটা তো আমরা জানি। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেন লা ইস্তাউই আসহাবুন নার, জেনে রাখো যারা দুজখবাসী হবে, জাহান্নামী হবে যারা, এবং যারা জান্নাতি হবে উভয়ে কখনো সমান না। কেন আল্লাহ বলছেন? কারণ দুনিয়াতে সবাই সমান, যে নামাজ পড়ে যে নামাজ পড়ে না সবাই একসাথে চলাফেরা করে, যে আল্লাহর হুকুম মানে যে আল্লাহর হুকুম মানে না সবাই একসাথে একসাথে চলাফেরা করে। বরং এর উল্টা দেখা যায়। কি দেখা যায়? যে আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সবাই তার সাথে ভালো সম্পর্ক। হ্যাঁ, কিন্তু একজন মানুষ আল্লাহকে ভয় করে, তার ধন সম্পদ কম, মানুষ তাকে কোনো মূল্য দেয় না। তো আল্লাহ বলে যে দেখো দেখো সাবধান, এই ঈমানদারগণ জেনে রাখো লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এরা কখনো সমান হতে পারে না। যারা জাহান্নামী হবে আর যারা জান্নাতি হবে উভয়ে কখনো সমান হতে পারে না। কাজেই বি কেয়ারফুল, চিন্তা করো তুমি কোন দলে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজু, আসহাবুল জান্নাহ যদি কেউ হয়ে যায়, যদি কেউ জান্নাতবাসী হতে পারে, জান্নাতি যদি কেউ হয়ে যেতে পারে, উলাইকা হুমুল ফাইজু, তাহলে সেই একমাত্র সাকসেস। শেষে আল্লাহ তাআলা কেন বললেন যে যারা জান্নাতি তারা সাকসেস? কারণ দুনিয়াতে সাকসেসের ক্রাইটেরিয়া, সাকসেসের মান, আমরা দুনিয়াতে সাকসেস অন্যভাবে মূল্যায়ন করি। কে সাকসেস? যার প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, ভালো জব করে, এরা সাকসেস। হালাল হারাম এটা ম্যাটার না, ভালো পয়সা ইনকাম করতে পারে সেই আমাদের দৃষ্টিতে সাকসেস। আরও একজন তার বাচ্চাকে দিন শেখাইছে, কষ্ট করে তার বাচ্চাকে দিন শেখাইছে, হালাল হারাম মেনে চলে, সে এত বেশি ভালো অবস্থা তার না। মানুষ সমাজের মূল্যায়ন করবে যে এই লোকটা না ওই লোক সাকসেস, কারণ তার প্রত্যেকটা ছেলে ভালো কামাই করতেছে, রুজি রোজা করছে, আর এই লোক না, তার ছেলে মেয়েরা খুব কষ্টে আছে, তারা তো কোনো ক্রমে দিনই খেদমত করে, মাদ্রাসা মসজিদে পড়ায়, অথবা যাই হোক মানে দিনের লাইনে কাজ করে ঠিকই, কিন্তু দুনিয়ার দিক থেকে তারা পিছনে। আমরা তাদেরকে মনে করি তারা সাকসেস না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জেনে রাখো আসহাবুল জান্না, দুনিয়াতে যদি মানুষ কষ্ট করেও চলে আর আসহাবুল জান্নাহ যদি হয়ে যেতে পারে, জান্নাতের অধিকারী যদি সে হয়ে যেতে পারে, জান্নাতি যদি সে হয়ে যেতে পারে, তাহলে সে হুমুল ফাইজু, সেই একমাত্র সাকসেস। তো এই আয়াতের সর্বশেষ বিষয়টা আমাদের সব সময় মনে রাখতে হবে, আমি যে পৃথিবীতে চলাফেরা করছি, আমি হয়তো জান্নাতের পথে আমি চলছি অথবা জাহান্নামের পথে আমি চলছি। আমি যদি জান্নাতের পথে চলি, এতে যদি আমার কিছু কষ্ট হয় কোনো অসুবিধা নাই, সাকসেস। কারণ দেখেন দুনিয়াতে অনেক সময় মানুষ আছে না, সে যদি রুজি করে অনেক সময় কষ্ট হয়, কাজ করতে গেলে কষ্ট হয়, রাত্রে সে সজাগ থাকতে হয়, কিন্তু সে এটা কেয়ার করে না। কারণ কি? সজাগ থাকার কারণে পয়সা আসছে। তো দুনিয়াতে একটু কষ্ট করার কারণে যদি আমার জান্নাত মিলে, এটা কোনো ম্যাটার না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ও হুজিবাতিন নারু বিশ্বাহাওয়াত, এই যে আমরা যে দুটি পথ ধরে চলছি, আল্লাহ সাল্লাম, মানুষ যদি শুধু তার ডিজায়ারকে ফলো করে, হালাল হারাম কিছুই মেনে চলে না, শুধু তার মন যা চায় এইভাবে চলে, তাহলে এই পথ চলাটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াহুজি বাতিল জান্নাতু বিল মাকার, আর জান্নাতের পথটাকে আল্লাহ তাআলা একটু কষ্ট, কারণ এখানে নামাজ পড়তে গেলে ফজরের সময় ঘুম থেকে উঠতে হয়, পাঁচ ওয়াক্তের নামাজ টাইম মতো পড়তে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, হালাল হারাম মেনটেন করতে হয়। তো আল্লাহ বলেন ওয়াহুজি বাতিল জান্নাতু বিল মাকার, জান্নাতের পথে স্টেপ পাড়া দিতে গেলে
এখানে কিছু ডিসলাইক আছে, কিছু জিনিস আছে মন চায় না, কিন্তু এর পরেও আমাকে মানতে হবে, আমাকে এগুলোর উপর চলতে হবে। আর এইভাবে যদি আমি স্যাক্রিফাইস করে যদি আমি এই পথে আমি চলি, তাহলে আমার এই পথ চলাটা আমাকে শেষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমি এই পথ ধরে চলতে পারি, আসহাবুল জান্নাহ হয়ে যায়, তাহলে কোরআনের কারীমের ঘোষণা আল্লাহ তাআলা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই জান্নাতবাসী যারা হবে তারাই একমাত্র সাকসেস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আলোচনা আমরা শুনলাম, যেন আমরা এই জান্নাতের পথে আমরা চলার আমরা চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বারাবা ইলাইহা মিন ক্বাউলিন আমাল। হে আল্লাহ, আমরা জান্নাতের সওয়াল করি এবং যে সমস্ত কথা, যে সমস্ত কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, হে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কথা এবং কাজের আপনি কি করেন, আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমরা নার জাহান্নাম থেকে, দুজখের আগুন থেকে আমরা পানা চাই। ওয়া মা ক্বারাবা ইলাইহা মিন ক্বাউলিন আও আমাল, এবং ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ সেগুলা থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। তো সব সময় আমরা এই যে আগামী একটা বছর, নতুন বছর আসছে, এই হিজরি সনকে আমরা জান্নাতের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলার হুকুমের উপর যেন আমরা চলতে পারি, জাহান্নামের পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, এবং আর যেহেতু আমরা এই হিজরি নববর্ষের উপলক্ষে আমাদের করণীয় কী এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি ইনশাআল্লাহ। এবং অনেকেই এই বিশেষ করে এই মহরমে অনেকে রোজা রাখেন এই উদ্দেশ্য নিয়েই, কিন্তু অনেক সময় যখন 9-10 বা এই তারিখটা পার হয়ে যায় তখন মনে করেন আর রোজা রাখার প্রয়োজন মনে করেন না। তো এটা কি সমপরিমাণ সওয়াব হবে না এখানে কোনো? জাযাকাল্লাহ খাইরান। যেহেতু প্রথম কথা যেটা সেটা হলো কি, আশুরা রোজার ক্ষেত্রে শুধুমাত্র একটা রোজা আশুরা রোজা, এই রোজার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাওমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলার জাতের উপর আমার আশা, আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন, এটা হলো এটা একটা স্পেশাল দিন। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহাররম, যে রমাদানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে নফল রোজার ক্ষেত্রে যে মাসটা, যে মাসের দিনগুলো, সেটা হলো কি আল্লাহ তাআলার মাস এই মুহাররম মাস। ওই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো কি, আশুরার দিনের মর্যাদা আছে তো ঠিকই আছে, এরপরে আপনি দেখেন আশুরার পরপরই এই মাসের মধ্যে প্রত্যেক মাসের যে তিনটা দিন 13, 14, 15 আয়ামে বেদ বলা হয়, এই তিন দিন আছে, এই তিন দিন আমি রোজা রাখবো। এরপরে দেখেন প্রতি সপ্তাহের যে দুইটা দিন, মানডে আছে, থার্সডে আছে, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুই দিনের আমরা রোজা রাখবো। এগুলো ছাড়াও এই মাসের মধ্যে যদি অন্য কোনো দিন কেউ রোজা রাখে তার জন্য রিওয়ার্ড আছে। এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখা উচিত, সেটা হলো কি, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা বাধ্যতামূলক ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল ফামান শাআ সামাহু ওয়ামান শাআ তারাকাহু, হাদিসের মধ্যে আছে যে চায় সে রোজা রাখতে পারে, যে চায় সে রোজা নাও রাখতে পারে। দেখেন আমরা এই যে রোজা রাখার গুরুত্ব বলছি, এটার অর্থ এটা না যে অবশ্যই রাখতে হবে, এটা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। রাখার জন্য এনকারেজ করা হচ্ছে, যদি সম্ভব হয় আমরা রোজা রাখবো, রাখলে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এই সময়ে রোজার ফজিলত অনেক বেশি রয়েছে, কাজেই আমরা রাখার চেষ্টা করব। কিন্তু এটার অর্থ এটা না যে অবশ্যই রাখতে হবে, এটা না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ অনেকে আবার অনেক সময় ভুল ধারণা যে ও টেলিভিশনে আমরা শুনছি যে পুরা মাসই রোজা রাখতে হবে, এটাও ঠিক না। কারণ হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফে রয়েছে আমান শাআ সামাহু ওয়ামান শাআ তারাকাহু, যে চায় সে রোজা রাখতে পারে, যে চায় না সে রোজা নাও রাখতে পারে। এখন এটা হলো কি, যে আমাদের নিজের জন্য আমি যদি পারি, এমনিতেই আমি যদি পারি নফল রোজা রাখি, তবে এই মাসের মধ্যে যদি আমি নফল রোজা রাখি তাহলে এই রোজার ফজিলত রয়েছে। তো এই জন্য এই বিষয়টা, এই যে আপনি বলছেন
যে ফজিলতের ক্ষেত্রে ওই দিনের সমান হবে না, এই মাসে অন্যান্য দিন এই দিনের সমান হবে না ঠিকই, কিন্তু এই মাসের প্রত্যেক দিনই নফল রোজা রাখার কি রয়েছে, গুরুত্ব রয়েছে। কারণ দেখেন আমরা অনেক সময় আছে রোজা রাখার ক্ষেত্রে, নফল রোজা রাখার ক্ষেত্রে এটাকে আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার, কিন্তু ডাক্তার যখন কাউকে বলে যে না এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওই টাইমে ওই টাইমে ওই টাইমে খাওয়া যাবে না, দেখা যায় মানে ডাক্তারের কথা মানুষ শুনতে পারে। আমি ওই মুহাররমের আশুরার সকালে আমি ফজরের নামাজ যাচ্ছি মসজিদে, আমার সাথে আমার ছেলে, তো 4:30 জামাত, তো 4:27 সময় দেখলাম একজন মহিলা, মুসলমান মহিলা, মাথায় হিজাব, ওই পার্কের পাশে হাঁটছেন। নামাজ পড়া যখন আমরা আসি 4:47, 20 মিনিট পরে দেখলাম ওই মহিলা তখনও হাঁটছে একা একা। দেখেন একজন মহিলা, মুসলমান মহিলা, হিজাব পরা মহিলা, হয়তো শারীরিক কোনো কারণে ডাক্তার হয়তো বলছে ওনাকে এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য। দেখেন এই রাত্রে 4:30, 4:30 এত রাতে যখন মানুষ বাইরে যায় না, কিন্তু ডাক্তার বলছে এই জন্য মানুষ যেতে পারে, কিন্তু এর চেয়েও তো অনেক বড় কথা যে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই যে আমলের প্রতি উৎসাহিত করছে। তো আমরা চেষ্টা করব যে এই সমস্ত নফল ইবাদত আমরা যত বেশি করতে পারি, আমার মনে হয় আমাদের সময়ও শেষ হয়ে আসছে। এই হিসাবে আমরা ফাইনালি আবারও যে কথাটা বলবো, এটা হলে 1 বৎসর হিজরি যেটা চলে গেল সেই বৎসরের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আগামী 1 বৎসরের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের এবং উম্মা ইসলামিয়ার অবস্থাকে আল্লাহ তাআলা ভালো করে দেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে পারি, আল্লাহর রসুলের সুন্নতের দিকে ফিরে আসতে পারি, এবং আগামী দিন যেন আমাদের জন্য কল্যাণকর হয়, খায়ের হয়, মঙ্গলজনক হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামুল বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন, আপনাদেরই প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহ মুফতি শাহ ইমদাদুর রহমান আল মাদানী। আমি আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, প্রতি শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।